হ্যালো বন্ধুরা, আপনারা কি চেনেন এই মহীয়সী নারীকে? হয়তো চেনেন না, আর চেনার কথাও নয়। কিন্তু আপনি কি জানেন যে আপনার আমার মতো সারা বিশ্বের মানুষের কথা ভেবে নিজের মৃত্যুর ঝুঁকি নিয়েছেন এই নারী? এনার নাম এলিসা গ্রানেটো। 32 বছর বয়সী এই এলিসা গ্রানেটো একজন মাইক্রোবায়োলজিস্ট। করোনা ভাইরাসের থেকে মুক্তি পেতে যে ভ্যাকসিন আবিষ্কার করেছেন সারা গিলবার্ড, সেই ভ্যাকসিনটি মানব শরীরে পরীক্ষার জন্য প্রথম এনার শরীরেই দেওয়া হয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে তাকে দেওয়া হবে করোনা ভাইরাস। কিন্তু যদি এই ভ্যাকসিন কাজ না করে তাহলে তার মৃত্যুও হতে পারে। তিনি বলেছেন, যেহেতু আমি একজন বিজ্ঞানী, তাই আমি যে কোনোভাবে চেয়েছিলাম এই বৈজ্ঞানিক প্রক্রিয়াকে যথেষ্টভাবে সমর্থন করতে। ব্যক্তিগতভাবে আমার এই ভ্যাকসিনের প্রতি উচ্চমানের আস্থা রয়েছে। তো বন্ধুরা, তারা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। তো আমরা কি পারি না অন্ততপক্ষে নিজের জীবনের কথা ভেবে একটু সচেতন হতে?